বুড়িগঙ্গা ও তুরাক্তির অবৈধ দখল মুক্ত করতে দ্বিতীয় পর্বের অভিযান চলছে আজ মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের পাশে পঞ্চান্নটি স্থাপনা ভেঙে দিয়ে প্রায় দেড় একর জায়গা অবৈধ দখলমুক্ত করেছে বিআইডাব্লিউটিএ এই অভিযান চলবে আগামী আঠাশে মার্চ পর্যন্ত রাজধানীর আশেপাশে নদীর তীর দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ আজ সকাল নয়টা থেকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের পাশে তীরে অভিযান শুরু হয় অভিযানে একটি চারতলা দুইটি তিনতলা পাঁচটি দোতলা ভবন সহ মোট পঞ্চান্নটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় ১৬ দিনের অভিযানে এ পর্যন্ত এক অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছে বিআইডাব্লিউটি অভিযানকে ইতিবাচক বলছেন স্থানীয়রা তবে অনেকের অভিযোগ পর্যাপ্ত সময় না দিয়ে এই অভিযান চালানো হচ্ছে যদি সীমানার লাল কারি বেড়ে যেত যা আপনার এই ভাগতে হবে নোটিশ দিতে তাহলে আমি ভাইঙ্গা ফেলাইতাম এটা ঠিক আছে ভাঙ্গো কিন্তু ওনারা যেভাবে ভাঙতেছে ভাঙ্গিয়া ওনারা বুঝে দেখ যে এতটুকু পরিমাণ আপনারা এর ভিতরে থাকেন সাধারণের জন্য এটাই ভালো যে আমরা একটা নতুন পরিবেশের জন্য রাস্তা পাবো সীমানা নির্ধারণটা সঠিক হইতো আমরা ক্ষতিগ্রস্ত হইত না এবং নদীর জমিও দখল হইত না এইটা বলে নয় যে ডাক্তার দিয়ে দিচ্ছে এই ডাক পুঞ্জ এর নির্বাহী হাকিম মোস্তাফিজুর রহমান বলছেন সময় দেওয়ার পরও অবৈধ স্থাপনা সরিয়ে না নেয় ভবন ভাঙতে হচ্ছে সকালে এসে আমরা দাগ দেখতে পেয়েছি এবং দাগ বরাবরই ভাঙার চেষ্টা হয়েছে আর তাদেরকে সতর্ক করা হয়েছে আর যেহেতু দাগ দেওয়ার ঘটনাটি তো প্রায় বারো তেরো দিন আগে সেই হিসেবে তারা পর্যাপ্ত সময় পেয়েছে চাইলে তারা সরাইতে পারত আগামী আঠাশে মার্চ পর্যন্ত দ্বিতীয় পর্বের এই অভিযান চলবে সপ্তাহে তিন দিন করে তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা